আচ্ছা আমি একটু বলি, যেটা হচ্ছে এটা হইতেছে যারা নতুন আছেন তাদের জন্য, এটা rapidworkers.com নামে একটা ওয়েবসাইট, মাইক্রোজবস এর মতোই ওয়েবসাইট, একই রকম মাইক্রো ওয়ার্কার্স এবং পিকো ওয়ার্কার্স এর যে ধরনের কাজ থাকে এখানেও সেই কাজগুলোই আছে, কিন্তু যেটা হচ্ছে এখানে রেটটা অনেক কম, মাইক্রো পিকো থেকে অনেক কম, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা সহজেই ক্যাম্পেইন চালাইতে পারি, মাইক্রোতে যেমন $10 লাগে, পিকোতেও কিছু ঝামেলা আছে, এটাতে এরকম কোনো ঝামেলা নাই, আপনি যত টাকা আর্ন করবেন ওই টাকা দিয়েই আপনি সমপরিমাণ ক্যাম্পেইন চালাইতে পারবেন। তো আমরা এইখানে মেইনলি ক্যাম্পেইন চালাই এই কারণে আমরা যাতে একটা LBRY অ্যাকাউন্ট কিনে নিতে পারি, ঠিক আছে, আমেরিকান বা ইউরোপিয়ান কান্ট্রিতে যারা আছে ওই লোকগুলোকে বড় একটা প্রাইস দিব, মানে $1 মতো প্রাইস দিব, যে একটা অ্যাকাউন্টের জন্য $1 ইয়া দিব, ঠিক আছে। সো ওরা হচ্ছে ভেরিফাইড আমাদেরকে একটা ইয়ে দিবে, মানে ফোন নাম্বার দিয়ে ওদের হিসাব থেকে ভেরিফাই করে আমাদেরকে অ্যাক্সেসটা এখানে দিয়ে দিবে। আমরা মাইক্রো ওয়ার্কার্সে জিমেইলের কাজগুলো করছি না, আপনারা করছেন না? জি ভাই। আচ্ছা, তখন আমরা কি দিতাম প্রুফে? আমরা জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতাম, পাসওয়ার্ডটা দিয়ে দিতাম, ঠিক কি না? জি ভাই, ঠিক সেই রকম, ঠিক সেই রকম। ওরা LBRY অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ভেরিফাই করে আমাদেরকে অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দিবে, আমরা তারপরে সেটাকে কিছুদিন চালায় নিতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার? এবার আমি দেখাচ্ছি কিভাবে র‍্যাপিড ওয়ার্কার্স এ ক্যাম্পেইন চালাতে হয়। হ্যাঁ ইয়া ভাই, জুবের ভাই, জুবের ভাই গাইডলাইন দেন। জুবের ভাই, ভাই আমি একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম আগে আগে, বলেন না। এখন আমরা যেভাবে ক্যাম্পেইন চালু করবো এখানে আমাদের প্রথমে আগে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, তো এখানে কান্ট্রির ওখানে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে যেহেতু ডিফল্ট ইউএসএ আছে, আমরা ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এন্ড জার্মান দিব। উপরে নিচে ভাই, নিচে যান, নিচে অস্ট্রেলিয়া, ইউকে, মানে যেগুলোর থেকে বেশি ইয়া হয়। ওকে 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 ভাই, উপরেরটা দেই ইয়া ভাই, আরেকটু আচ্ছা দেখি তো, আরেকটু দেখি ভাই। হুম দেখি তো। হ্যাঁ, ওই না সিঙ্গাপুর টিঙ্গাপুর দেখলাম কোনটা জন্য, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ইউকে, এই যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিচেরটা 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 নিচে, এই যে এটা এটা দেই, কারণ এইখানে কান্ট্রিগুলো দেখেন, অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, মানে সবগুলাতেই কি হবে, LBRY ইজিলি ইয়া হবে, এই দেশের ওয়ার্কারগুলোকে পাইলে আমাদের ইয়াটা পাইতে সুবিধা হবে, ঠিক আছে। ক্লিক করেন ভাই। হ্যাঁ, এবার বলেন জুবের ভাই, ক্যাটাগরিটা কি পাই না, ক্যাটাগরিতে কি দিবে? উপর থেকে বাম পাশে সাইন আপ, সাইন আপ, ওই যে উপরে দেখেন সাইন আপ আছে বামে, বামে বামে তিন নাম্বারটা ভাই। হ্যাঁ, তিন নাম্বারটা। ওকে, তার পাশে ডান পাশে সিম্পল সাইন আপে ক্লিক করেন, উপরে সিম্পল সাইন আপে ক্লিক করেন, পাঁচ নাম্বারটা। হ্যাঁ আচ্ছা, এখন ডান পাশে যান, এখানে ওয়ার্ক কাজটা দিবেন, সেটা টাইম দিবেন ভাই। কথা ক্লিয়ার বুঝে যাচ্ছে না ভাই? আচ্ছা আমি বলতেছি ভাই। হ্যাঁ বলেন জুবের ভাই, আপনি বলেন কয় মিনিট দিব? আচ্ছা এখানে 5 মিনিট দেন, 5 মিনিট দেন ভাই, ওই ঠিক উপরে দিনে 10 মিনিট দিলে হয় কি, মানে টাইমটা বাড়িয়ে দিলে অনেকে করতে চায় না কাজ। হ্যাঁ ওকে, এটা অনই না আসে অ্যাভেলেবল পজিশন, মানে কয়টার জন্য আপনি করবেন, একটাই রাখবো? হ্যাঁ হ্যাঁ একটা। আচ্ছা, ইয়া ওয়ার্কার উইল আর্ন, এটাকে কত ডলার করব? $1 $1 $1 বাড়ান ভাই। হ্যাঁ, অ্যারো চিহ্ন দিয়ে বাড়াইতে হবে, এক দিলে হবে। আচ্ছা, ক্যাম্পেইন কস্ট কত নিচে আছে দেখেন তো ভাই, 0.96, 0 কেটে দেন, 0 কেটে দেন,
জাস্ট এক রাখেন হ্যাঁ তার পাশে 0.96 আপনার অ্যাকাউন্টে কত আছে 0.93 হবে না তো ভাই না ক্যাম্পেইন কস্ট হইছে হবে ভাই হবে টোটাল কত আসছে 1.82 ক্যালকুলেশনটা বুঝতে পারছেন সবাই জি ভাই বুঝতে পারছি আমরা হচ্ছে বাইরে ওয়ার্কারকে $1 দিব আর বাকি 0.8 ওরা কেটে রাখবে এখানে যেখানে কথাটা আছে সেটা হইতেছে এই যে আমরা সিলেক্ট ক্যাম্পেইন টার্গেটিং যে কান্ট্রিগুলো সিলেক্ট করলাম এইগুলার জন্য এইগুলা ওয়ার্কারদের কাজ করার জন্য ইয়াটা বেশি আসে আপনি যদি ইন্টারন্যাশনাল দিতেন আপনি একটু ইন্টারন্যাশনাল দেন তো ভাই ওই কান্ট্রিগুলোতে যান আইতে ক্লিক করেন আই কিবোর্ডের আইতে ক্লিক করেন আইতে ক্লিক করলে কি ইন্টারন্যাশনাল আসে না জি না ভাই নিচে নাইমা টাইমে দেখেন তো এই যে ইন্টারন্যাশনাল আসছে এবার আসেন তো ক্যাম্পেইনের এখানে রেট চেঞ্জ করেন তো ওয়ার্কার উইল আর্ন 10 সেন্ট $1 দেন বাইরে ক্লিক করেন আচ্ছা না সিস্টেম আপডেট হয়ে গেছে যেটা কি দেন না কেন সব সেম হবে সব সেম হবে না আচ্ছা $1 বেরিয়ে আসছে তার মানে হতেছে আমরা শুধু ইশের জন্য দিব ওই কান্ট্রি গুলাই সিলেক্ট করে দেই ভাই আবার সব কিছু আপডেট করে আসেন দেন ওটা 3 মিনিট কে 5 মিনিট বানানোর উপরে হ্যাঁ ওকে ডান এবার নিচে আসেন এখন মিটে যান গুগল মিটে চলে আসেন গুগল মিটে টাইটেলটা আমরা লিখে দিছি সামনে কৌশল ভাই কিছু বলবেন হ্যাঁ বলতে চাচ্ছি আমাদের শুনতে পাচ্ছেন হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ রণবে বললাম যে ওয়ার্কার আর্নের $1 কিন্তু আপনার ক্যাম্পেইন কস্টে যে 96 সেন্ট তাহলে টোটাল আপনার $1 96 সেন্ট যাবে কিন্তু এখানে $1 ওই যে এখন দেখেন ক্যাম্পেইন কস্টে কত আসছে টোটাল ক্যাম্পেইন কস্ট আসছে $1.82 ঠিক আছে ওইটা বাই ডিফল্ট ওইটা ছিল আর কি তখন যত ইয়া করছে এখন দেখেন আচ্ছা ঠিক আছে টোটাল এটা মনে রাখবেন 1.82 এর উপরে লাগে $1 ক্যাম্পেইন চালাইতে হইলে হ্যাঁ আচ্ছা এবার হইতেছে এইখানে আমরা ডিটেইলসটা লিখবো হ্যাঁ এই হ্যাঁ ভাই ডিটেইলসটা দিতেছি আপনি দিতে থাকেন জুবের ভাই সবাই একটু ভালোমতো খেয়াল করে দেখেন ওই যে ডোন্ট ফরগেট টু ইউজ এইচটিএমএল কোড ফর দি ওয়ার্কারস ঠিক আছে মানে এখানে কিছু এইচটিএমএল কোড দিতে হয় ঠিক আছে এই যে ইশা আসেন ভাই মিটে আসেন নিচে আসবো আচ্ছা মিটে 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 গুগল মিটে দেখেন জুবের ভাই দিছে কপি করেন হ্যাঁ পেস্ট করেন ঠিক আছে আবার আসেন হ্যাঁ এটুকু কপি করে ওটার নিচে পেস্ট করেন ওকে জুবের ভাই ওকে হ্যাঁ ভাই আমি সবগুলো দিয়ে নিতেছি তো ফোনে মানে ফুল স্ক্রিন দেখতে ঠিক আছে ঠিক আছে ভাই ওয়েট করেন জুবের ভাই ইয়া করেন এক ভিডিওর সাথে আমরা হইতেছে ইয়াটা দিয়ে দিব এই এই নোটপ্যাডটা বা ওয়ার্ড ফাইলটা আমরা সাথে দিয়ে দিব আপনাদের কোডিং নিয়ে চিন্তা করতে হবে না আপনাদের যেখানে যখন যে ক্যাম্পেইন চালাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সেও পাবেন কমেন্টসেও পাবেন আর হচ্ছে কি বলে যখন আপনাদের যে কোনো ক্যাম্পেইন চালাইতে হবে প্রয়োজন ওয়াইজ যেখানে যেখানে এলবিআরওয়াই ইয়া আছে দেখলেই বুঝবেন কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে চেঞ্জ করে নেবেন জুবের ভাই বলেন এখন নিচেরটা কপি করবে না ওই যে 1 থেকে প্রুফ পর্যন্ত করবে একদম 1 থেকে এটা কি বাদ রিকোয়ার্ড প্রুফ বাদ দিয়ে দেব নাকি ভাই নিচে গিভ মেম্বারের উপরে একদম উপর থেকে সব কপি করে নিয়ে আসেন ভাই সব কপি করে নিয়ে আসেন একদম উপর থেকে সব কপি করে নিয়ে আসেন এটাও করা যায় ইয়ে ডেসক্রিপশনে যায় ওইটা এবার যান এবার এখানে সব সব সিলেক্ট বড় করেন সব সিলেক্ট করেন এখানে না নরোজ ভাই কথা শুনলেন হইলো না উপরে ডেসক্রিপশন বক্সে উপরে উপরেরটা সব সিলেক্ট করেন এই জায়গায় সব সিলেক্ট করব ভাই চাপেন কন্ট্রোল এ চাপেন এবার পেস্ট করেন আচ্ছা
ব্যাস এবার দেখি উপরে প্রথমে আসেন দেখি ইউনিট এই জুবের ভাই কোনখান থেকে আসছে দেখে নেন হ্যাঁ হ্যাঁ ভাই এটা ঠিক আছে আপনি আগে বড় করেন ওখানে যান হ্যাঁ আপনি দেখেন ওই যে নিচে আছে না পাশে ডান পাশে আমরা যে নিচে স্ক্রল করে হ্যাঁ হ্যাঁ ওটা বড় করেন হ্যাঁ বড় করেন আর এটা বড় করেন হ্যাঁ এবার ধরে টান দেন বড় করেন আচ্ছা এখানে ফার্স্ট টু নাম্বার দেখতে পাচ্ছেন কি ভাইয়া ওয়ান এর পরে টু গো টু একটা যে লিংক মাঝখানে মাঝখানে উপরে সেকেন্ড লাইনে হ্যাঁ হ্যাঁ তার পাশে টুর আগে একটা টুর আগে একটা স্পেস দেন কোথায় স্পেস দিব ভাই এর আগে টু এর আগে টু টু ওয়ান টু হ্যাঁ স্পেস দেন নাকি এন্টার দিবে এন্টার এন্টার সরি এন্টার দিবেন হ্যাঁ থ্রি এর আগে এন্টার দেন ফোর এর পরে এন্টার দেন নামালে আসুক হ্যাঁ আসুক আর নাই রিমেম্বার এর পরে দিবে হ্যাঁ ভাই রিমেম্বার এর পরে দিবে নেন রিমেম্বার এর পরে দিব হ্যাঁ রিমেম্বার এর পরে রিমেম্বার এর আগে যায় ক্লিক করেন এন্টার মারেন একটু নিচে নামান আচ্ছা রিকোয়ার্ড প্রুফ টাক্স ওই ওইখান থেকে রিকোয়ার্ড থেকে ওই পি পর্যন্ত এটা কি কাট করে নেবে হ্যাঁ হ্যাঁ কাট করে নেবে রিকোয়ার্ড থেকে পি পর্যন্ত কাট করে নেন ভাই কাট করে নেন নিয়ে নিচেরটায় বসান নিচের রিকোয়ার্ড প্রুফ ফর জব নিচের আরেকটা বক্স যেটা আচ্ছা জুবের ভাই এখানে উপরে একটা পি দেওয়া দরকার ছিল না ওটা এই যে রিকোয়ার্ড প্রুফের যে উপরে না ওটা দিতে হবে না রিকোয়ার্ড প্রুফ না ওটা দিতে হবে না ওটা কেটে দিলে হবে আচ্ছা ঠিক আছে কাটতে হবে এটা আচ্ছা এখন ওই রিকোয়ার্ড প্রুফ ওই লেখাটা কাটা দিবে হ্যাঁ হ্যাঁ কাটা দিব আচ্ছা ওই উপরে টুকু কাটা দেন এবার ঠিক একই রকম একটা ডিলিট বাটন একবার চাপেন ভাই তাহলে হ্যাঁ এবার টু এর পরে একবার এন্টার মারেন থ্রি এর পরে একবার এন্টার মারেন ডু নট এর ডু নট ডি এর পরে যায় ডি এর আগে যায় একটা ইয়া মারেন ওই যে ওইখানে আছে ভাই হ্যাঁ মানে দেখেন এই যে পি 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 করে যে কোড দেওয়া আছে এটা এইচটিএমএল কোড প্যারা করার হ্যাঁ বুঝতে পারছেন সবাই ভাই বুঝি নাই ভাই এখানে জাস্ট একটা কোডিং দেওয়া পি পি দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের শেষে ব্যাক স্ল্যাশ পি সরি কি বলে লেস দেন চিহ্ন পি গ্রেটার দেন চিহ্ন এটা এইটুকু মানে হইতেছে প্যারা করার একটা এইচটিএমএল কোড এটা প্যারা প্যারাগ্রাফ করার প্যারা করে না এক প্যারা থেকে আরেক প্যারা যাওয়ার জন্য ওইটার একটা এইচটিএমএল কোড ঠিক আছে সবাই লেখা একবার একটু দেখেন ঠিক আছে কিনা মানে বুঝতে পারতেছেন কিনা দেখেন কি চাইছে আমরা প্রথম থেকে আসি কান্ট্রি সিলেক্ট করলাম তারপরে ক্যাটাগরিতে সাইন আপ সিম্পল সাইন আপ তারপরে ডান পাশে প্রাইস দিলাম টাইম দিলাম এটা আপনাদের ইচ্ছা মতো যখন যে ক্যাম্পেইন চালাবেন সেই ওয়াইজ আপনারা আপনাদের মতো করে দিবেন তারপরে হচ্ছে এইখানে লেখাগুলো এসে পড়ি এক নাম্বার ইউ নিড এ ফ্রেশ নিউ প্রথমে ইনস্ট্রাকশন থাকে না আমরা ওই ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি ইউ নিড এ ফ্রেশ নিউ জিমেল ফর দিস সো কুইকলি গো টু জিমেল ডট কম অ্যান্ড ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট উইথ ইউএসএ নেম আমেরিকার নাম দিয়ে করতে বলছে জিমেল নাম্বার ভ্যারিফাই মাস্ট বি প্রোভাইডেড অবশ্যই জিমেল নাম্বার ভ্যারিফাই করে নিতে হবে বুঝতে পারছেন তো গো টু https ওডিসি ডট কম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট মানে হইতেছে http ওডিসি ডট কমে যাবেন এবং ওইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে এগেইন গো টু https LBRY ডট টিভি অ্যান্ড ভ্যারিফাই LBRY টিভি অ্যাকাউন্ট উইথ ইউর ফোন নাম্বার মাস্ট মানে LBRY ফোন অ্যাকাউন্টটাকে ফোন নাম্বার দিয়ে ভ্যারিফাই করবেন ইভেন ইফ দ্য ওল্ড অ্যাকাউন্ট হাওয়েভার দ্য নাম্বার নিডস টু বি ভ্যারিফাইড যদি কেউ পুরনো অ্যাকাউন্ট দেন সেটা তো অবশ্যই নাম্বার ভ্যারিফাই করা থাকা লাগবে ওয়েন LBRY ডট টিভি অ্যাকাউন্ট উইল বি ভ্যারিফাই দেন গিভ মি বিলো প্রুফ যখন অ্যাকাউন্ট ভ্যারিফাই হয়ে যাবে তখন আমাকে ও ফোন নাম্বার দিয়ে দিলেই কিন্তু সাথে সাথে ভ্যারিফাই হয় না LBRY অ্যাকাউন্ট বুঝতে পারছেন তো একটু সময় লাগে দুই একদিন ওইটা হয়ে যাওয়ার পরে সে প্রুফ সাবমিট করবে ইফ ইউর LBRY ডট টিভি অ্যাকাউন্ট ইজ নট ভ্যারিফাইড আই ওন্ট পে ইউ অ্যান্ড গিভ ইউ নট স্যাটিসফাইড থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার সবাই কথা বুঝতে পারছেন আচ্ছা নিচে এসে দেখেন সে আমাদের কী কী প্রুফ দিবে এক নাম্বার ভাই একটু নিচে নামান ওয়ান জিমেল অ্যাড্রেস যে জিমেল অ্যাড্রেসটা সেই ইয়ে করছে জিমেল পাসওয়ার্ড জিমেলের পাসওয়ার্ডটা দিবে
LBRY TV account and password. মানে ওই টিভির যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে সেই অ্যাকাউন্ট নেম আর পাসওয়ার্ড. ডু নট সাবমিট এনি কাইন্ড অফ স্প্যাম প্রুফ. কোনো ধরনের স্প্যাম প্রুফ সাবমিট করবেন না. ওকে, নিচে নামেন ভাই. একটু প্রশ্ন ছিল, বলেন না. এই যে এখানে বলছেন যে ভেরিফাই হওয়ার আগে সে আমাকে যাতে সাবমিট না করে, এখন যদি সে আমাকে সাবমিট করে দেয় যত রং প্রুফ হবে সেটাকে কাছে ডিসস্যাটিসফাই দিয়ে দেব. নির্দ্বিধায় নিচে নামেন. আমরা পাই না ডিসস্যাটিসফাই. আমি তো বুঝতে পারবো না, এটা বুঝাই দিব. সামনে বুঝাই দিব, আগে ক্যাম্পেইন তো রান করেন. আচ্ছা, নিচে নামেন. আর কিছু আছে জুবের ভাই? না না, আচ্ছা আর কিছু নাই. আর ভাই উপরে কি করতে হবে ভাই? তো জিনিসটা সাজাইতে হবে. সাজাইছি তো, ইমিজিবি হয়ে গেছে উপরে ভাই. উপরে উপরেরটা যান, উপরেরটা যান, উপরে যান. হ্যাঁ, এখানে যে একবার হিবিজিবি হয়ে গেছে, একটু স্পেস দেন. কোথায় স্পেস দিব? পির পরে. হ্যাঁ, এখানে স্পেস দেন. আচ্ছা, মানে এভাবে একটু সাজান. এন্টার মানে মানে আর একটু গ্যাপ গ্যাপ করে দিতে. আচ্ছা, সাবমিট দিলে তো ভাই যেহেতু প্যারাগ্রাফ এমনিতেও মনে হতো না? না, প্যারাগ্রাফ হইলো ইয়াটা হইতো, ইয়াটা রাখতো আর কি, মানে প্যারা হইতো, কিন্তু ইয়া এন্টারটা পড়তো, মানে গ্যাপটা হইতো না. এই গ্যাপটাই হওয়ার কথা তো ভাই. আচ্ছা, হইলে হইতো, যায় আমরা সাজায় নিলাম. জি জি, হচ্ছে ই ক্লোজ হয়ে যাইতো, লাইনটা ক্লোজ হয়ে যাইতো. হ্যাঁ, আচ্ছা, হোয়াটএভার, দেখতে তো আমাদের কাছে এমনি সুন্দর লাগতেছে. আসেন, নিচে নামেন. নিচেও করেন, জিমেইলে এটাও করেন, প্রুফ বক্সের এটাও করেন. আপনারা যদি কখনো কি করতে গেলে র‍্যাপিডে যদি আপনারা কখনো ক্যাম্পেইন করেন, লাস্টে যে এইচটিএমএল কোডটা ব্যবহার করতে হবে. হ্যাঁ, যে কোনো ক্যাম্পেইন করেন, এই ক্যাম্পেইন ছাড়া নেবেন না. ওকে, নিচে নামেন দেখি. ডান. ওকে, ঠিক আছে ভাই. আর কিছু আছে? না, আর কিছু নেই. ডান করে সাবমিট করে দেন ভাই. নিচে নিচে এগুলো কিছু করতে হবে না, কিছু না, কিছু না, সাবমিট করে দেন. ওকে, আপনার ওইখানে রিভিউর জন্য আছে, দেখেন এখানে এই লাইনটা বুঝায় দেই. এলবি আপনি যে টাইটেল দিছিলেন সেই টাইটেল এখানে চলে আসছে, দেখছেন? আচ্ছা, ক্যাটাগরি সাইন আপে গেছে, সাব ক্যাটাগরি সিম্পল সাইন আপে গেছে. স্ট্যাটাস হলুদ মানে কি? পেন্ডিং রিভিউ, মানে ওই যে উপরে দেখেন উপরে ডান পাশে সাইনগুলো দেওয়া আছে, যখন হলুদ কালার থাকবে মানে হইতেছে র‍্যাপিড ওয়ার্কার্স কি করতে থাকবে, এটাকে রিভিউ করতেছে যে এটা বৈধ না অবৈধ কোনো কিছু দিলে না আবার, ঠিক আছে? সবুজ যখন হয়ে যাবে তখন রানিং হয়ে যাবে. ওকে, আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল. হ্যাঁ, মানস ভাই তো ক্যাম্পেইন করলো, ক্যাম্পেইন করার পরে আপনি যেখানে বললেন যে দুই তিন দিন সময় লাগে ভেরিফাই হতে, আমার এই কাজটা যদি দুই তিনটা সাবমিট হতে পারবে না? যদি একজন ওয়ার্কার কাজ করে, কাজ করার পরে সেই কাজটা সে সাবমিট করতে পারবে? সে কাজ করলো, সে ফোন দিয়ে ভেরিফাই করলো, আপনাকে প্রুফ দিল, আপনি সেই প্রুফটাকে নিয়ে যেয়ে তো অ্যাকাউন্টটা চেক করবেন. চেক করে যদি যা দেখেন যে ওইখানে এখনো পেন্ডিং অবস্থায় আছে, আপনি নির্দ্বিধায় ওকে ডিসস্যাটিসফাই দিয়ে দিতে পারবেন. কারণ ওর তো ওইটা প্রুফ দেওয়ার কথা না, ওর তো ভেরিফাইড ইয়া দেওয়ার কথা, তাই না? বুঝতে পারছেন? না ভাই, কোশ্চেনটা আসলে এটা ছিল না, কোশ্চেনটা আসলে ওই ছিল যে হলো যে কাজটা করবে সবাই তো এই কাজটা আমাকে সাবমিট দিতে পারবে না, দেখা গেল দুই তিনজন এই কাজটা ধরলো, এরকম কি ক্যাম্পেইন কি লক করা যাবে? কি ওকে ক্যাম্পেইন লক করতে পারবে যেন আমি এই ক্যাম্পেইনটা করব? না, এরকম কাজটা যেমন এখানে নাই যে কেউ যে এটা তো পজিশন তো একটা থাকবে, একটা যে করতে থাকবে সে সাবমিট করার পরে আবার আরেকজন করতে থাকবে, এইভাবে চলতে থাকবে. আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই. ওই যে ভিউ টাস্ক স্ট্যাটাসে ক্লিক করেন তো. আচ্ছা, এইখানে আপনার ইয়াটা চলে আসবে, ঠিক আছে? ওই যে উপরে দেখেন, ক্লিক হিয়ার টু পুশ অল পেন্ডিং রিভিউ টু স্যাটিসফাইড. এইখানে ওই যে আইডি আইপি টি স্ট্যাটাস নিচের ঘরটা, অ্যামাউন্ট পেইড ক্রিয়েটেড অ্যাকশন, এইখানে চলে আসবে. সে যে প্রুফগুলো সাবমিট করবে এইখানে চলে আসবে. ওই অ্যাকশনের ওইখানে আপনি তিনটা ইয়ে পাবেন, যখন কেউ একজন এটাকে ইয়ে করবে অ্যাকশনের ওইখানে আপনি দুইটা অপশন পাবেন, একটা স্যাটিসফাইড আর একটা, সরি তিনটা অপশন পাবেন, স্যাটিসফাইড নট স্যাটিসফাইড আর একটা হচ্ছে রিভাইজ, ঠিক আছে? আপনি কি করে দিবেন? ডিসস্যাটিসফাই করে দিবেন যদি আপনার ইয়া মাফিক না হয় তো. ব্যাপারটা ক্লিয়ার? তবে একটা কথা মনে রাখবেন, আপনি ক্যাম্পেইন চালায় ভুলে গেলেন, কেউ একজন আজকেই সাবমিট করলো, আপনি সাত দিন ধরে কোনো খবর নাই, সাত দিন পরে কিন্তু এটা প্রুফ যে যাই দেখ না কেন অটো স্যাটিসফাই হয়ে যাবে, হয়ে যাবে, টাকাটা কেটে নিয়ে নিবে,
ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি ভাই, অল ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? সবাইকে আমরা বুঝে গেছি যে আমরা যে এই যে কন্টেস্ট ভোটের কাজ করি, তারপরে ইয়ের কাজ করি, অনেক সময় দেখা যায় ভুল প্রুফ দিলেও কেমনে স্যাটিসফাই হয়ে যায়, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এখন? জি ভাইয়া, অল ক্লিয়ার না? একজন বায়ার হিসেবে কিভাবে ক্যাম্পেইন চালাতে হয়, খুব ইজি জিনিসটা এইখানে। কিন্তু মাইক্রো আরপি করতে কি করতে হয়, টাকা আগে ইনভেস্ট করতে হয়। ওকে, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। ঠিক আছে, শেষ ভাই, অফ করে দিব? হ্যাঁ, অফ করে দেন, এখানেই শেষ।